আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা এখন আমাদের আজকের ক্লাসটি শুরু করব আজকে যে ক্লাসটি করব সেটি ইংলিশ গ্রামারের একদম বেসিক একটি ক্লাস এটি মোটামুটি অনেকের কাছেই ক্লিয়ার অনেকের কাছে না হয়তো বা বেশিরভাগের কাছে ক্লিয়ার আর অনেকের কাছে এই বিষয়গুলো বুঝতে একটু সমস্যা হয় কারণ আমরা ট্রেডিশনালি পড়ার চেষ্টা করি আমরা বই থেকে পড়ার চেষ্টা করি বই থেকে মানে হচ্ছে না বুঝে ট্রাডিশনাল যেভাবে আমরা দেখে আসছি সেভাবে চিনার চেষ্টা করি পরীক্ষাতে গিয়ে আল্টিমেটলি সমস্যা ফেস করতে হয় কারণ আমরা তাদেরকে ভালো করে চিনি না সেই জিনিসগুলোকে সো আমরা রিয়েল লাইফে তাদেরকে চিনে নেয়ার জন্য সহজ ল্যাঙ্গুয়েজে এবং সহজভাবে প্রেজেন্ট করার চেষ্টা করব এবং সহজে সবাই মিলে বুঝে নেব এবং ক্লাসের শেষে আমি তিনটি সেন্টেন্সকে ধরে ভেঙে ভেঙে একটি একটি ওয়ার্ড করে ভেঙে ভেঙে দেখানোর চেষ্টা করব তাহলে আশা করি আপনারা আমি যদি তিনটি দেখিয়ে দেই তাহলে আপনারা ত্রিশটি সেন্টেন্স কে ভাঙতে পারবেন আর যদি ত্রিশটি সেন্টেন্স কে ভাঙতে পারেন তাহলে আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করছি এটি কিন্তু বিশেষ সিলেবাসের একটি বিষয় এবং এখান থেকে ব্যাংক জব বলেন বা যে কোনো ধরনের কম্পিটিটিভ এক্সাম বলেন সব জায়গাতেই কিন্তু প্রশ্ন আসে একটি কমন টপিক এবং এখানে কিন্তু আমরা প্রচুর ভুল করি যদি একটু ক্রিটিক্যাল প্রশ্ন করে তাহলে কিন্তু আমরা সবাই ধরা খাই এর জন্য আমরা জিনিসটি সহজভাবে সুন্দর করে বোঝার চেষ্টা করব যদি কোনো জায়গাতে বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্ট করবেন আমি ক্লাস শেষে সেই জিনিসটি নিয়ে কমেন্টে রিপ্লাইটি দেওয়ার চেষ্টা করব আর যদি মনে করি যে হচ্ছে একটু বড় এবং ইলাবোরেটলি আলোচনা করতে হবে তাহলে সেটি নিয়ে আলাদা করে আলোচনা করার চেষ্টা করব আর আমরা এখন তো একটু বেশি ক্লাস দিচ্ছি হয়তো কারো কাছে এটি বিরক্তিকর মনে হতে পারে এই সেন্সে বিরক্তিকর মনে হতে পারে এতগুলো ক্লাস দেখার সময় পাচ্ছি না বা এতগুলো ভিডিও যেমন একটু আগে জুয়েল স্যার কিন্তু একটি ভিডিও আপলোড করেছেন এবং আরো কিছু ভিডিওতে তিনি কাজ করছেন আর সানাভ স্যারও ম্যাথমেটিক্সের ভিডিও নিয়ে কাজ করছেন আর গতকাল আপনারা প্রথম ভিডিওটি পেয়েছেন আর প্রচুর ভিডিও পাবেন আমরা হচ্ছে বুলবুল স্যার হচ্ছে তিনি ক্লিপস্টোফেলটি ক্লিপস্টোফেল হচ্ছে একটু শর্টকাট বলে ফেলি ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট বিসিএস ব্যাংক জব অথবা টোফেল তো আছে এর বাইরে হচ্ছে যে কোনো ধরনের কম্পিটিটিভ পরীক্ষার জন্য যদি প্রিপারেশন নিতে চান তাহলে সবার আগে বেসিকের জন্য যে বইটি ধরা দরকার এবং বাংলাদেশের ইংলিশ ল্যাঙ্গুয়েজের টিচাররা যে বইটিকে সবচেয়ে বেশি প্রেফার করেন সেটি হচ্ছে ক্লিপস যথেষ্ট ভালো মানের ম্যাটেরিয়ালস আছে পাশাপাশি প্রচুর এক্সারসাইজ আছে এবং যে অনেক কঠিন কঠিন এক্সারসাইজ বিষয়টি কিন্তু এরকম না যেটি আমার রিয়েল লাইফে যে ধরনের মানে অর্থাৎ যে পরীক্ষাগুলো আমরা ফেস করি সেই পরীক্ষার জন্য যে মানের এক্সারসাইজ দরকার সেই মানের এক্সারসাইজগুলো দেওয়া হচ্ছে এই বইটিতে এই জন্য টিচাররা সব সময় এই বইটিকে প্রেফার করেন আমরাও এজন্য জন্য লাইন ধরে ধরে বলবো স্যার যে কাজটি করছেন লাইন ধরে ধরে বলতে গেলে ওয়ার্ড ধরে ধরে প্রতিটি প্রবলেম তিনি সলভ করছেন পাশাপাশি এর পর কিন্তু এসে আবার আপনারা এক্সারসাইজ গুলো সলভ করছেন এক্সারসাইজ সলভ করার পরে আমি কিন্তু এক্সারসাইজ 1 2 3 প্রত্যেকটি এক্সারসাইজের প্রত্যেকটি প্রশ্ন ভেঙে ভেঙে বুঝিয়ে দিয়েছি যদি ক্লাস 8 এর স্টুডেন্ট হয় বা 9 10 এর স্টুডেন্ট হয় তাদের কাছেও কিন্তু বিষয়গুলো একদম ক্লিয়ার হয়ে যাওয়ার কথা যদি ভিডিওটি দেখে থাকেন যারা ক্লাস করেন নি লাইভ অবশ্যই ভিডিওটি দেখে নেবেন কারণ আমাদের ভিডিও সেকশনে গেলে সবগুলো ভিডিও পাবেন কারণ একটি ভিডিও আমরা রিমুভ করি না পাশাপাশি যে আমাদের ইউটিউব চ্যানেল আছে সেখানে আমরা ভিডিওগুলো পোস্ট করে দিচ্ছি একটি একটি করে যাচ্ছে আপনারা পেয়ে যাবেন সবগুলোই এজন্য আমাদের ইউটিউব চ্যানেলটি বিশেষ কর্নার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ফ্রেন্ডদেরকে বলুন আমরা নিয়মিতভাবে কাজ করছি এবং আমাদের বেশিরভাগ প্ল্যাটফর্মে হচ্ছে এগুলো আসলে আমরা ফ্রি কাজ করছি এর জন্য কারণ আমরা সবাই এই মুহূর্তে করোনা ইমপ্যাক্টের কারণে বলতে গেলে গৃহবন্দী আর গৃহবন্দী অবস্থায় আমরা যাতে কাজে লাগে এই জন্য কাজ করছি আমাদের সাথে থাকুন আমাদেরকে হেল্প করুন আমাদেরকে গাইড করুন পরামর্শ দিন এবং যে বেনিফিটগুলো নেওয়া সম্ভব সেগুলো নিতে থাকুন আর কথা বেড়াচ্ছি না আমরা চলে যাচ্ছি আজকের ক্লাসে আজকে আমরা আলোচনা করব পার্টস অফ স্পিচ নিয়ে একদম ইন্ট্রোডাক্টরি বই বলে যান যা তা এখন আপাতত মনে রাখার দরকার নেই বাট আমরা একটি রিভিশন দিয়ে দেব আর যখন তিনটি সেন্টেন্স কে ভাঙবো তখন দেখবেন পার্টস অফ স্পিচ কে নিয়ে একটু নিউ লাইটে চিন্তা করা শিখছেন এবং পার্টস স্পিচ আইডেন্টিফাই করতে সমস্যা হবে না ইটস গ্যারান্টেড আমাদের আজকের টপিক হচ্ছে পার্টস অফ স্পিচ পার্টস অফ স্পিচ কি পার্টস অফ স্পিচ হচ্ছে এই যে এখানে কি কি লিখে আছে আমি এগুলো শেয়ার দিয়ে দেব ক্লাস শেষে এজ ইউজুয়াল জবাব দিয়ে দেই পার্টস অফ স্পিচ হচ্ছে সেন্টেন্সের ভিতরে যতগুলো ওয়ার্ড আছে সবগুলো ওয়ার্ড হচ্ছে এক একটি পার্টস অফ স্পিচ স্পিচ মানে হচ্ছে সেন্টেন্স যেমন এখানে দেয়া আছে এভরি সিঙ্গেল ওয়ার্ড ইন এ সেন্টেন্স ইজ এ পার্টস অফ স্পিচ তাহলে একটি সেন্টেন্সের ভিতরে যতগুলো ওয়ার্ড আছে সবগুলো ওয়ার্ড হচ্ছে এক একটি পার্টস অফ স্পিচ যেমন এখানে এভরি সিঙ্গেল ওয়ার্ড ইন আ সেন্টেন্স ইজ আ পার্ট অফ স্পিচ যতগুলো ওয়ার্ডের কথা বললাম সবগুলো ওয়ার্ড হচ্ছে এক একটি পার্টস অফ স্পিচ এভরি এই সেন্টেন্সে একটি কাজ করে সিঙ্গেল একটি কাজ করে ওয়ার্ড একটি কাজ করে ওয়ার্ডের কাজ ইন করে না সেন্টেন্সের কাজ ইজ করে না পার্টের কাজ এখানে ওয়ার্ড করে না অর্থাৎ প্রত্যেকটি সেন্টেন্স কিন্তু প্রত্যেকটি ওয়ার্ড কিন্তু সেন্টেন্সের ভিতরে তার নিজস্ব একটি রোল আছে একটি দায়িত্ব আছে সে তার দায়িত্বটি পালন করে সো একটা সেন্টেন্সে যে ওয়ার্ড যে দায়িত্ব পালন করে সেই দায়িত্বের উপর ভিত্তি করে সেই ওয়ার্ডগুলোকে এক একটি নামে ডাকা হয় আটটি নাম আমরা জানি নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ ভার্ব বা প্রিপজিশন কনজাংশন ইন্টারজেকশন এক একটি সেন্টেন্সে এক এক ধরনের কাজ করে বলেই অর্থাৎ তারা টোটাল আট ধরনের কাজ করে সেন্টেন্সে এর জন্য আটটি নামে ডাকা হয় সবগুলো নাম আমরা জানি ছোটবেলা থেকে আমাদের মুখস্থ করা আছে সেগুলো লাগবে না আচ্ছা তাহলে আমরা এখানে কি জানলাম জানলাম হচ্ছে সংজ্ঞা মুখস্থ করার দরকার নেই কারণ থেকে প্রশ্ন হয় না সেন্টেন্সের ভিতরে যত ওয়ার্ড তত পার্টস অফ স্পিচ প্রত্যেকটি ওয়ার্ড হচ্ছে এক একটি পার্টস অফ স্পিচ এটি পার্টস অফ স্পিচ হচ্ছে আটটা যেটি আমাদের সবার জানা আছে আর কোন ওয়ার্ডকে আমরা মুখস্থ করব না যদি মুখস্থ করে ফেলি তাহলে একটি সমস্যায় পড়ে যাব সেটি হচ্ছে যেমন এখানে একটু দেখি আমরা এই যে ইনক্রিজ প্রাইসেস ইনক্রিজড দাম বেড়ে গিয়েছিল এখানে ইনক্রিজটি হচ্ছে কি এটি ভার্ব পরের সেন্টেন্সে দেখেন দেয়ার ওয়াজ এন ইনক্রিজ ইন দ্য নাম্বার অফ ফলোয়ার্স যেমন আমাদের গ্রুপের মেম্বার বা ফলোয়ার এটি হচ্ছে আমরা একটি ইনক্রিজ হয়েছে এখানে ইনক্রিজটি হচ্ছে নাউন তাহলে যদি আমরা মুখস্থ করে ফেলি ইনক্রিজ হচ্ছে একটি ভার্ব পরীক্ষায় প্রশ্ন আসলো সেন্টেন্সের মধ্যে ইনক্রিজ দেওয়া আছে আমি মুখস্থ করে গিয়েছি ইনক্রিজ হচ্ছে একটি ভার্ব আর ওখানে দেখেই ডাক দিয়ে দিলাম ইনক্রিজ কে হিসেবে কিন্তু ওই সেন্টেন্সে তো ইনক্রিস নাউন হিসেবে আসতে পারে এর জন্য আমরা সেন্টেন্সে কাজ দেখব শুধু কাজ দেখলেই আমাদের এদিকে মুখস্থ করতে হয় না ওই যে সাফিক্স বা প্রিফিক্স দেখে দেখে আমরা জেনারেলি সাফিক্স সাফিক্স দেখে দেখে যে আমরা মুখস্থ করি এই ওয়ার্ডটি এই পার্টস অফ স্পিচ এই কাজটি করব না ভুলেও আমরা সেন্টেন্সে তাদের কাজ দেখব just কাজ দেখে চিনবো তাহলে টোটালি আমাদেরকে মুভ করতে হবে না just অবস্থান দেখবো এই সেন্টেন্সে সে কি কাজ করে কোন জায়গাতে বসেছে তার রিলেশন কার সাথে রিলেশনটি একদম হাতে কলমে দেখাই দেব আজকে বললাম না তিনটি সেন্টেন্সকে ভাঙবো সেই তিনটি সেন্টেন্সকে ভাঙতে গিয়ে হাতে কলমে আমরা ভেঙে ভেঙে দেখব কার সাথে কিভাবে রিলেশনে একটি ওয়ার্ড মানে একটি ওয়ার্ড আর একটি ওয়ার্ডের সাথে কিভাবে রিলেশনে যাচ্ছে সো সেই রিলেশনগুলো দেখে আমরা চিনে নেব কোনটি কোন পার্সপিস ওয়াদা করছি যদি শেষ পর্যন্ত থাকেন সেই তিনটি সেন্টেন্স কে ভাঙা দেখেন ইনশাল্লাহ ভুল করবেন না আসুন তাহলে আমরা তার মানে হচ্ছে এখানে যে জিনিসটা আমরা সিদ্ধান্তটি নিলাম সেটি হচ্ছে এই যে কোনো ওয়ার্ড আমরা মুখস্থ করব না কারণ তারা তাদের চেহারা চেঞ্জ করে ফেলে তারা তাদের কাজ চেঞ্জ করে ফেলে সব সময় এক কাজ করে না এক এক সেন্টেন্সে এক এক ধরনের কাজ করে যেমন আমরা জানি ওয়াটার হচ্ছে একটি নাউন কিন্তু যদি আমি বলি আই উইল ওয়াটার দ্য প্ল্যান্টস আমি গাছগুলোতে পানি দেব আই উইল ওয়াটার এখানে ওয়াটারটি নাউ না এটি ভার্ব হয়ে যাচ্ছে তার মানে আমরা চাইলেই কোন একটি ওয়ার্ডকে তার একটি সেন্টেন্স শেষে যেভাবে ব্যবহৃত হচ্ছে অন্য একটি সেন্টেন্সে তাকে আমরা অন্যভাবে অর্থাৎ অন্য পার্টস অফ স্পিচে ব্যবহার করতে পারি দ্যাটস ওয়াই ন মুহস্ত চলুন আটটি পার্টস অফ স্পিচ নিয়ে আমরা সংক্ষেপে আলোচনা করব একটু নাউন নাউনের কাজ কি নাউন হচ্ছে যে কোনো কিছুর নাম মুখস্থ করার দরকার আমরা কিছু এখানে বলেছি এ পার্সন অর্থাৎ কোন ব্যক্তি বস্তু নেম প্লেস জায়গা থিং আইডিয়া ওর এনিথিং অর্থাৎ যে কোনো কিছু নাম দুনিয়াতে যত ওয়ার্ড আছে তার মধ্যে সিক্সটি টু সেভেন্টি পার্সেন্ট ওয়ার্ডই হচ্ছে নাউন বা মিনিমাম ফিফটি পার্সেন্ট ওয়ার্ডই হচ্ছে নাউন অর্থাৎ বেশিরভাগ ওয়ার্ডই হচ্ছে নাউন তারপরই হচ্ছে ভার্ভ তারপর বাদ বাকি বাকিগুলো অর্থাৎ বেশিরভাগ ওয়ার্ডই হচ্ছে নাউন এবং ভার্ব আর যদি বলা হয় সবচেয়ে বেশি ওয়ার্ড কি সেটি হচ্ছে নাউন তাহলে যে কোনো কিছু নাম হচ্ছে নাউন আবার নাউন নিয়ে কিন্তু আমরা ইলাবোরেটলি বড় করে আলোচনা করব অনেক বড় করে সুন্দর করে সবগুলো নাউন নিয়ে আলাদা আলাদা করে আলোচনা করব তাহলে চিনতে সহজ হবে নাউনের কাজ নিয়ে আলাদা আলোচনা করব এবং যে কাউন্টেবল আনকাউন্টেবলগুলো নিয়ে ভেঙে ভেঙে আলোচনা করব অলরেডি কিছু আলোচনা হয়ে গিয়েছে ক্লিপস টোভেলে আবার আমরা আলোচনা করব পরীক্ষা নেব আবার পরীক্ষার প্রশ্ন নিয়ে আলোচনা করব। ইংলিশ সুটার কোনো রাস্তা নেই গ্রামারের সমস্যা হওয়ার কোনো সুযোগই নেই পরীক্ষার অনেক দেরি আছে তার মধ্যে আমরা অনেক শক্ত অনেক গুচ্ছান অনেক ভালো একটা প্রিপারেশন ইনশাল্লাহ সবাই মিলে নিয়ে নেব কিছু এক্সাম্পলের কথা বলা হচ্ছে এখানে কিছু ওয়ার্ড আমরা দেখে নেই কোন ধরনের ওয়ার্ডগুলো সাধারণত নাউন হয় লুবনা ঢাকা টেবল ডগ টিচার পেন সিটি হ্যাপিনেস হোপ এই ওয়ার্ডগুলো সাধারণত এরা নাউন হিসেবেই বসে সাধারণত কারণ এই ওয়ার্ডগুলোকে চাইলে আমরা অন্য কোনো সেন্টেন্সে নিয়ে আমরা অন্যভাবে ইউজ করতে পারি চাইলে তাহলে জেনারেলি এগুলো হচ্ছে নাউন হিসেবে তারা এ ধরনের বসে কিছু আমরা দেখি স্টিভ লিভস ইন সিডনি এখানে কিসের নাম একজন ব্যক্তির নাম সিডনি একটি শহরের নাম এই দুটোই হচ্ছে নাউন স্টিভ হচ্ছে প্রপার নাউন সিডনি হচ্ছে প্রপার নাউন গত ক্লাস যারা করেছিলেন তারা অবশ্যই জানেন আমরা আলোচনা করেছিলাম স্টিভ হচ্ছে একজন ব্যক্তির স্পেসিফিক নাম এই নামটি অন্য কাউকে দেওয়া যাবে না সিডনি হচ্ছে একটি শহরের স্পেসিফিক নাম অন্য কাউকে দেওয়া যাবে না এটি শেয়ার করবে না এই নামটি জন্য এটি হচ্ছে প্রপার নন শেয়ার করা হয় না যেটি শেয়ার করা হয় যেমন স্টিভ হচ্ছে একজন পারসন বা একজন মেইল তাহলে পার্সন মেইল এগুলো হচ্ছে কমন নাউন কারণ আপনি যে কোনো পুরুষকে বলতে পারবেন আপনি মেইল যে কোনো মানুষকে বলতে পারবেন আপনি পার্সান তাহলে এগুলো হচ্ছে কমন নাউন যারা কমন যেতে পারে তারা হচ্ছে কমন নাউন সবার মধ্যে অর্থাৎ একটা গ্রুপের সব মেম্বাররা যে একটি নামকে শেয়ার করে সেটি হচ্ছে কমন নাম যেমন স্টুডেন্ট একটি ক্লাসের সব স্টুডেন্টকে আপনি স্টুডেন্ট বলতে পারবেন কিন্তু লিসাকে মারিয়া মারিয়াকে লিসাটি বলতে পারবেন না প্রপার নাউন শেয়ার করা যায় না কমন নাউন শেয়ার করা হয় তারপর হচ্ছে বুলবুল ইউজেস পেন অ্যান্ড পেপার টু রাইট লেটার্স বুলবুল হচ্ছে একজন ব্যক্তির নাম নাউন পেন একটি জিনিসের নাম পেপার একটি জিনিসের নাম লেটার একটি জিনিসের নাম এগুলো সবই হচ্ছে নাউন আর নাউন বসে কোন জায়গাতে সাধারণত সে কোনো কিছুর সেন্টেন্সের বলুন বা ক্লোজের বলুন অর্থাৎ কোনো কিছুর সাবজেক্টের জায়গা আর অবজেক্টের জায়গা সেই অবজেক্টই হতে পারে ভার্বের অবজেক্ট বা ট্রানজেটিভ ভার্বের অবজেক্ট প্রেপোজিশনের অবজেক্ট অবজেক্টের অবজেক্ট বা সাবজেক্ট কমপ্লিমেন্ট হিসেবে বসতে পারে সে অর্থাৎ কোন কিছুর সাবজেক্টের জায়গা বা অবজেক্টের জায়গাতে জেনারেলি নাউন বসে গেলো এটি আর বেশি এখানে কথা বলবো না এরপর যে আমরা প্রনাউন প্রনাউনের কাজটি একদম বেসিক একদম বেসিক ক্লাস তো আপনাদের অনেকেরই বিষয়গুলো জানা আছে তারপর আমরা রিভিশন দিচ্ছি আমি যেটি মানে আমাদের ডিসিশন হচ্ছে বলতে গেলে বলতে গেলে অর্থাৎ শুধু এবিসিডি থেকে না বলতে গেলে আমরা এবিসিডি থেকেই শুরু করলাম একদম বেসিক থেকে ইংলিশ ভয় পান ইংলিশের সাথে সম্পর্ক ভালো না এ ধরনের আইডিয়া যাদের আছে তারাও হচ্ছে কেয়ারফুলি আমাদের ক্লাসগুলো ফলো করতে পারেন ইনশাল্লাহ সমস্যা সব উঠে যাবে আসুন তাহলে প্রণাম সম্পর্কে জানি প্রণাম হচ্ছে নাউনের রিপ্লেসমেন্ট রিপ্লেসেস এ নাউন মানে হচ্ছে সে নাউনকে রিপ্লেস করে নাউনকে উঠাই দিয়ে সে বসবে নাউনকে সাথে নিয়ে বসবে না এই ভুলটি করবেন না নাউনকে প্রণাউনের সাথে রাখা যাবে না প্রণাউনের ইগোটা মারাত্মক সে খুব বেশি গোয়েস্ট নাউনের সাথে প্রনাউন বসে না নাউন আর মধ্যে যদিও একজন আরেকজনের কাজ করে একটা দ্বন্দ্ব আছে তার পাশাপাশি বসবেই না নাউন বসলে প্রনাউন বসে না প্রণাউন বসলে নাউন বসে না দুইজনের স্ট্যাটাস সমান এ প্রনাউন ইজ ইউজড ইন প্লেস অফ এ নাউন অর নাউন টু রিপিটেশন কেন আমরা বসাই ধরুন একটি জায়গা যেমন এখানে একটি এক্সাম্পল দেখুন সামিয়া ইজ টায়ার্ড সামিয়া ওয়ান্টস টু স্লিপ আই ওয়ান্ট সামিয়া টু ড্যান্স উইথ মি এবার যদি আমি বারবার সামিয়া 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 বলতে থাকি তাহলে এটি শুনতে অড লাগে বিরক্তিকর মনে হয় সুন্দর মনে হচ্ছে না এর বারবার নাউন ব্যবহার করা হয় না নাউনকে তুলে দিয়ে সেই জায়গাতে প্রনাউনকে বসানো হয় তাহলে প্রণয়নের কাজ কি প্রণায়নের কাজ হচ্ছে সে নাউনকে উঠিয়ে দিয়ে নাউনের জায়গাতে বসবে কারণ এটি শুনতে ভালো শোনায় না দেখতে ভালো দেখায় না এজন্য নাউনের পরিবর্তে প্রণাউনকে ব্যবহার করা হয় প্রণয় কিছু এক্সাম্পল দিলাম আই ইউ উই দে হি শি ইট মি আস দেম হিম হার দিস দোজ এগুলো হচ্ছে কয়েকটি প্রণাউনের এক্সাম্পল আমরা সবগুলো প্রণাউন নিয়ে একটি একটি করে আলোচনা করব প্রণাউনের ক্লাসে এগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসে কিন্তু প্রণাউন থেকে অনেক ধরনের প্রশ্ন হতে পারে এবং আমরা প্রায় এগুলো নিয়ে ভুল করি সব ভুল করা যাবে না একদম ভুলকে অমিট করে দিতে হবে আমাদের জীবন থেকে দেখেন সামিয়া ইজ টায়ার্ড আগে বলা হয়েছে সামিয়া টায়ার্ড এরপরই সামিয়া না বসিয়ে শি বসানো হচ্ছে সামিয়া যেহেতু একটি মেয়ে এজন্য তার জন্য শি বসানো হচ্ছে যদি সে ছেলে হতো তাহলে আমরা হি বসাতাম আর এখানে আমরা শি এর জায়গায় হার বসাচ্ছি না বা হার্স বসাচ্ছি না আমরা শি বসাচ্ছি কারণ এটি সাবজেক্টের জায়গা তাহলে সাবজেক্টের জায়গাতে সাবজেক্ট প্রোনাউন বসাতে হবে অবজেক্ট প্রোনাউন বসালে হবে না বা পজিটিভ এজেক্টিভ বা পজিটিভ প্রোনাউন বা রিফ্লেক্সিভ প্রোনাউন দিলেও হবে না তাদের প্রত্যেকের কিন্তু জায়গা আলাদা সবগুলো জায়গা আমরা চিনে নেব এক এক করে ওয়াদা করলাম শি ওয়ান্টস টু স্লিপ এখানে সাবজেক্টের জায়গাতে আমরা শি বসাচ্ছি সামিয়ার পরিবর্তে আই ওয়ান্ট হার আই ওয়ান্ট হার টু ড্যান্স উইথ মি আমি চাই সে আমার সাথে নাচুক কিন্তু আমি সে তো নাচবে না সে ঘুমাতে চাই সে টায়ার্ড তাহলে আই ওয়ান্ট হার এখানে দেখেন শি না বসিয়ে হার বসানো হচ্ছে অবজেক্টের জায়গা ভার্বের পরে অবজেক্টের জায়গা অবজেক্টের জায়গা একটু আগে আমরা বলেছিলাম নাউনের আর এখনই বললাম যে হচ্ছে নাউনের সমান স্ট্যাটাস হচ্ছে প্রনাউনের সো নাউনের জায়গাতে আমরা প্রণয়ন বসাতে পারি এই জন্য আমরা এখানে প্রণয়ন বসিয়ে দিচ্ছি কিন্তু সি বসাচ্ছি না কারণ জায়গাটা হচ্ছে অবজেক্টের আর প্রনাউনের জেনারেলি পাঁচটি ফর্ম থাকে দুটি ফর্ম সমান হতে পারে কোনো সমস্যা নেই বাট তার ফর্ম হচ্ছে জেনারেলি পাঁচটি ফর্ম আমরা পাই একটি হচ্ছে সাবজেক্ট প্রোনাউন একটি হচ্ছে অবজেক্ট প্রোনাউন আর একটি হচ্ছে পজেসিভ এজেক্টিভ এটি পজিটিভ এজেক্টিভ তার জন্ম প্রোনাউন ফ্যামিলিতে হলেও তার চরিত্রগত দোষের কারণে প্রোনাউন ফ্যামিলি থেকে তাকে বের করে দিয়ে এজেক্টিভ নামকরণ করা হচ্ছে তার চরিত্রে কিছু সমস্যা আছে কারণ প্রণয়ন বসে কোন জায়গায় নাউনের পরিবর্তে কিন্তু পজিটিভ এজেক্টিভ যাদেরকে বলা হয় তাদের চরিত্র প্রনাউনের সাথে মিলে না তারা নাউনের সাথে বসে এজন্য প্রণাউন তাদেরকে ফ্যামিলি থেকে বের করে দিচ্ছে তেহ্য করছে সে বলছে যেহেতু তুমি নাউনের সাথে বসো আর আমরা কেউই নাউনের সাথে চলাফেরা করি না সো তুমি আমার ফ্যামিলি থেকে বাইরে যাও তাহলে সে কোন পরিবারে যাবে সে দেখলো অ্যাডজেক্টিভ নাউনের সাথে বসে নাউনের সাথে বসে কাজ করে চরিত্র মিলে গেছে এজন্য সে অ্যাডজেক্টিভ ফ্যামিলিতে চলে গেছে আর অ্যাডজেক্টিভও দেখলো যে তার চরিত্রটা একদম আমার সাথে মিলে যায় আমি নাউনের সাথে কাজ করি নাউনকে মডিফাই করি নাউনের আগে বসি নাউনের পরে বসি সেও কি করে সেও নাউনের আগে বসে নাউনকে মডিফাই করে তাহলে যেহেতু আমার সাথে চরিত্র মিলে যায় তাহলে একই চরিত্রে একজনকে আমার ফ্যামিলিতে আনলে কোনো ঝামেলা হবে না এই জন্য পজিটিভ এজেক্টিভগুলোর জন্ম প্রনাউন পরিবারে হলেও তাদের চরিত্রগত দোষের কারণে তাদেরকে এজেক্টিভ পরিবারে নেওয়া হয়েছে এর জন্য ক্লিপস্টোফেলে দেখবেন এদেরকে পজিটিভ এজেক্টিভ নামে ডাকা হয় গেল এটা এরপর হচ্ছে আরেকটি পজিটিভ প্রনাউন এটা পজেশনকে বোঝানোর জন্য বসে পজিটিভ এডজেক্টিভ প্লাস নাউনের পরিবর্তে বসে আরেকটি একটি হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন এই পাঁচটি ফর্ম থাকে জেনারেলি তো আমরা এগুলো নিয়ে আলোচনা করব ভেঙে ভেঙে একটি করে আলোচনা করব অনেক সময় আছে আমাদের হাতে আচ্ছা তাহলে এখানে যেহেতু ভার্বের পরে অবজেক্টের জায়গা অবজেক্ট কিভাবে চেঞ্জ গত ক্লাসে আলোচনা করেছিলাম যারা ক্লাস করেন নি অবশ্যই ভিডিওগুলো দেখে নেবেন টোটালি ইংলিশ অন্য কোথাও পড়া লাগবে না অন্য কোনো ভাবে প্র্যাকটিসও করা লাগবে না সবই পাবেন তাহলে এখানে আরেকটু আমরা রিভিশন দিয়ে দেই আই ওয়ান্ট আমি চাই হোয়াট কি চাই কিছু চাই না হুম কাকে চাই বলেছিলাম আমরা দুইটা জিনিস দিয়ে প্রশ্ন করবো একটি হচ্ছে হোয়াট দিয়ে আর হচ্ছে হুম দিয়ে তাহলে হোয়াট দিয়ে প্রশ্ন করলে কোনো আনসার পাচ্ছি না এরপর বললাম হুম কাকে চাই হার আমি সামিয়াকে চাই মানে আমি মানে আমার জন্য চাই না ডান্স করার জন্য চাই কে চাই ওই যে এখানে যে আছে সে আই তাহলে আমি চাই কাকে তাকে তাহলে প্রশ্ন করলে আমরা হোয়াট বা হুম যেকোনো একটি দিয়ে আমরা প্রশ্ন করলে আনসার পাচ্ছি এর জন্য ওয়ান্ট ভার্বটি হচ্ছে ট্রানজিটিভ ভার্ব আমরা গত ক্লাসে পড়েছিলাম আজকে রিভিশন দিয়ে দিলাম এভাবে কিন্তু একটু কারো কাছে যাদের একদম ক্লিয়ার আছে তাদের কাছে বিরক্তিকর মনে হতে পারে আর যাদের কাছে জানা নাই বা একটু ভুলে গেছেন তাদের জন্য অবশ্যই এই ক্লাসগুলো খুব বেশি এফেক্টিভ হবে আমরা রিভিশনটা ক্লাসের মাঝখানে দিয়ে দেব তাহলে আই ওয়ান্ট আমি চাই কি চাই কিছু না কাকে চাই

প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম দিতে হবে কারণ যে ওয়ার্ডটি বসবে সেটি প্রেপজিশনের অবজেক্ট হিসেবে বসবে অবজেক্টিভ ফর্ম উইথ আই দেওয়া যাবে না উইথ মি দিতে হবে তাহলে এটি খেয়াল করবেন ভার্ভ পরে প্রেপজিশনের পরে প্রোনাউনের কোন ফর্ম প্রনাউনের অবজেক্টিভ ফর্ম বসাতে হবে অনেক রুল কিন্তু আমরা এখানে আলোচনা করে ফেলেছি এগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন হয় যেমন বিটুইন ইউ এন্ড ডাই বা মি এ ধরনের একটি প্রশ্ন দেখবেন বিসিএসএ কয়েকবার এসেছিল বিভিন্ন ধরনের ব্যাংক রিক্রুটমেন্ট ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের বিগত সালের প্রশ্নগুলো যদি দেখেন তাহলে দেখবেন এ ধরনের প্রশ্ন বারবার রিপিট হয় এই প্রশ্নটি বিটুইন ইউ এন্ড মি এই সেন্টেন্সটি বারবার রিপিট হয় তাহলে বিটুইন প্রিপজিশন তারপরে তার অবজেক্ট প্রিপজিশন অবজেক্ট হিসেবে অবজেক্টিভ প্রোনাউন দিতে হবে ইউ এর সাবজেক্টিভ ফর্ম অবজেক্টিভ ফর্ম দুইটাই সমান একই রকম আর আই এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি এজন্য মি বসাতে হবে গেল এটা ক্লিয়ার তাহলে প্রোনাউন আমরা সামারি করি প্রোনাউন হচ্ছে নাউনের পরিবর্তে বসবে নাউনের সাথে বসবে না স্ট্যাটাস সমান সমান আর সে বসে রিপিটেশন কে এভয়েড করার জন্য যাতে রিপিট না হয় রিপিট হলে শুনতে শ্রুতিমধুর হয় না এজন্য গেল শেষ টর্নে অনেক আলোচনা হবে ভবিষ্যতে

যাই হোক না কেন যে ধরনেরই বলুক না কেন কিছু বললেই সেটি অ্যাডজেক্টিভ অর্থাৎ নাউন বা প্রনাউন সম্পর্কে কেউ কিছু মুখ দিয়ে বের করলো সেটি অ্যাডজেক্টিভ অন্য কোনো কিছু হওয়ার কোনো সুযোগ নেই অ্যাডজেক্টিভগুলো সাধারণত এই ধরনের হয় বিগ হ্যাপি গ্রিন ইয়াং ফান ক্রেজি থ্রি ফোর ফাইভ যাই হোক না কেন এ ধরনের ওয়ার্ডই হয় এবং সেন্টেন্সের অবস্থান থেকে আমরা বলবো সেগুলো কি অ্যাডজেক্টিভ অন্য কোনো ওয়ার্ডও তো হতে পারে

আরেকটা হচ্ছে জামেলা লাগাই দিলাম আচ্ছা একটু এই তিনটি ওয়ার্ড এই ওয়ার্ডগুলোকে আমরা একটু ভাঙি ভেঙে দেখি আমার কিন্তু এই যে সেন্টেন্স দেখলে ওয়ার্ডগুলোকে আমার ভেঙে ভেঙে দেখতে ইচ্ছা করে ভাল লাগে অ্যানালাইসিস করবেন সেন্টেন্স ওয়ার্ডগুলোকে ভাঙবেন বার্থডে বার্থডে জেনারেলি কি এটি নাউন জেনারেলি নাউন বার্ড এখানে আমরা দেখি তো দা বার্থডে কেক এটি পুরোটি হচ্ছে সাবজেক্ট পুরোটি হচ্ছে সাবজেক্ট আর সাবজেক্টের জায়গাতে তিনটি ওয়ার্ড বসেছে একটি ওয়ার্ড না একটি ওয়ার্ড হলে তো আমরা বলতাম এটি নাউন কিন্তু এখানে ওয়ার্ড হচ্ছে তিনটি তিনটি ওয়ার্ড হলে সেই তিনটি ওয়ার্ড গত ক্লাসে আলোচনা করেছিলাম হয় সেটি ফ্রেজ হবে না হলে ক্লোজ হবে দ্য বার্থডে কেক এটি হয় ফ্রেজ হবে না হলে ক্লোজ হবে আচ্ছা ফ্রেজ আর ক্লোজের মধ্যে ডিফারেন্স কি আমি একটু পরে আলোচনা আজকে না পরের ক্লাসে হয়তো বা ধরে ফেলবো ক্লোজ ভালো করে চিনতে হবে পরীক্ষা প্রচুর প্রশ্ন হয় এবং রাইটিং এ খুব বেশি লাগে রাইটিং কিন্তু এ দক্ষ লাগবে করে কুল কিনারা পাবেন না যারা আর্টস পরীক্ষা দেন দেবেন দেয়ার ইচ্ছা আছে আগে দিয়েছেন দেবেন সেখানে ক্লোজের সুন্দর সুন্দর ব্যবহার করতে হবে যদি ভালো করে ক্লোজের এর ব্যবহার করতে না পারেন ইফেক্টিভ রাইটিং দিতে পারবেন না ব্যাংক জবে আপনাদেরকে মানে প্রচুর মার্কস ক্যারি করে রাইটিং এ আর বা ধরে হচ্ছে আইবি এডমিশন অ্যাডমিশন টেস্টে রাইটিং এর যথেষ্ট মানে যথেষ্ট পরিমাণ মার্কস আপনাকে তুলতে হবে রাইটিং যদি রাইটিং এ ভালো করতে না পারেন আপনাকে ডাকবেই না ব্যাংক জব বলেন বিসিএস রিটেন বলেন যেখানেই বলুন না কেন রাইটিং এর গুরুত্বটা খুব বেশি আর রাইটিং এ ভালো করতে হলে ক্লোজ এর ব্যবহার গুলো জানতে হবে এজন্য জন্য ক্লোজ এর উপরে প্রচুর আলোচনা করব ভেঙে একটা একটা করে শিখিয়ে দেব মাথার ভিতরে ঢুকিয়ে দেব প্রয়োজনে জোর করে ঢুকাই দেব আচ্ছা তাহলে আসুন দা বার্থডে কেক ওয়ার্ড কয়টা তিনটা তিনটা ওয়ার্ড তাহলে এটি তিনটি ওয়ার্ড মিলে একটি পার্টস অফ স্পিচ হবে না তাহলে এটি কি হবে হয় ফ্রেজ হবে না হলে ক্লোজ হবে ক্লোজ হতে হলে কি হয় কি লাগে ক্লোজ হতে হলে একটি সাবজেক্ট লাগে একটি ফাইনাইট ভার্ব লাগে ফাইনাইট ভার্ব লাগে ফাইনাইট ভার্ব কোনটি যেটি নাম্বার পারসন টেন্সের সাথে সাথে চেঞ্জ হয় অর্থাৎ যেটিকে দেখে টেন্স চেনা যায় যেটিকে মানে নাম্বারের সাথে তাকে চেঞ্জ করা যায় পারসনের সাথে চেঞ্জ করা যায় টেন্সের সাথে চেঞ্জ করা যায় সেটি হচ্ছে ফাইনাইট ভার্ব আমরা পরে আলোচনা করব ক্লোজের সাথে সাথে তাহলে সাবজেক্ট অফ ফাইনাইট ভার্ব লাগবেই এখন এখানে দেখেন তো দি হচ্ছে আর্টিকেল বার্থডে জেনারেল একটি নাউন কেইকো হচ্ছে এখানে একটি নাউন তাহলে এখানে সাবজেক্ট অফ ভার্ব আছে নাই পুরোটাকে আমরা সাবজেক্ট ধরতে পারি কিন্তু কোনো ভার্ব নেই তার মানে এটি ক্লোজ হবে না তাহলে এটি কি হবে এটি ফ্রেজ হবে একটি ফ্রেজ কোন ধরনের ফ্রেজ যেহেতু সে সাবজেক্টের জায়গাতে বসেছে এজন্য এটি একটি কি ফ্রেজ নাউন ফ্রেজ কেন নাউন ফ্রেজ কারণ নাউন তো সেন্টেন্সের সাবজেক্টের জায়গাতে বসে সো সাবজেক্টের জায়গাতে যদি একটি ওয়ার্ড বসে কোনো কিছুর নাম তাহলে সেটি নাউন যদি একটি ফ্রেজ বসে তাহলে সেটি নাউন ফ্রেজ যদি একটি ক্লোজ ক্লোজ বসে তাহলে তাহলে নাউন এত কষ্ট করে লম্বা লম্বা পড়াশোনার দরকার নেই আমরা শর্টকাট চিনে নিতে পারবো তাহলে এই ফ্রেজটি যেহেতু সেন্টেন্সের সাবজেক্টের জায়গাতে বসেছে এর জন্য এটি হচ্ছে একটি নাউন ফ্রেজ এবং নাউন ফ্রেজ সব ওয়ার্ড ডানের সবসময় নাউন থাকে তাহলে কেক হচ্ছে একটি নাউন বার্থডে কি বার্থডে

কেক সম্পর্কে সে এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে কোন ধরনের কেক এটি বার্থডে কেক তাহলে বার্থডের কাজ হচ্ছে সে কেক সম্পর্কে ইনফরমেশন দেয় অর্থাৎ একটি নাউন সম্পর্কে ইনফরমেশন দেয় তাহলে এর জন্য বার্থডে এখানে অ্যাডজেক্টিভ তাহলে একদম ক্লিয়ার আমাদের কাছে সে এখানে দেখেন কিন্তু চেহারা দেখে কখনোই আমরা পার্সন স্পিচ চিনব না চিনতে গেলেই ভুল হবে কারণ এখানে তাদের কাজ দেখে চিনতে হবে সে কি কাজ করে বার্ডের কাজ হচ্ছে সে নাউনের আগে বসেছে দুটি নাউন পাশাপাশি বসলেই প্রথম নাউনটি দ্বিতীয় নাউনকে মডিফাই করে এবং প্রথম নাউনটি কি হয়ে যাবে এটি হয়ে যাবে সে তোমার নাউন থাকবে না তাহলে এটি ক্লিয়ার যেমন স্কুল স্কুল টিচার নাউন আমরা সবাই জানে ভিলেজ গার্ল ভিলেজ নরমালি একটি নাউন আমরা এটি জানি টাউন বয় টাউন একটি নাউন আমরা এটি জানি কিন্তু টাউন বয় টাউন বয় দুটি নাউন পাশাপাশি বসেছে তাহলে এখানে টাউন বয় কে মডিফাই করে এজন্য টাউন হচ্ছে অ্যাডজেক্টিভ সিটি গার্ল বা ভিলেজ গার্ল ভিলেজ বা সিটি নরমালি নাউন হলেও সে আরেকটি নাউনের আগে বসেছে গার্ল এর আগে বসেছে এজন্য সে অ্যাডজেক্টিভ এবং সে গার্ল বসে নাউন কে মডিফাই করছে এজন্য সে অ্যাডজেক্টিভ একইভাবে বার্থডেটা হচ্ছে অ্যাডজেক্টিভ কারণ সে নাউনের আগে বসেছে দি হচ্ছে আর্টিকেল আর্টিকেল গুলো হচ্ছে সাধারণত ডিটারমিনার তাদেরকে অনেকে কিন্তু অনেক গ্রামার অনেক না কোন কোন গ্রামারিয়ান তাদেরকে আলাদা একটি পার্স স্পিচ নামে ডাকছেন যে আর্টিকেল বা ডিটারমিনার নামে কিছু কিছু গ্রামারিয়ান খুব বেশি না আর বাকিরা তাদেরকে এজেকটিভের অন্তর্ভুক্ত করছেন যেহেতু তারা নাউনের সাথে কাজ করে নাউনের সাথে বসে নাউনকে মডিফাই করে নাউন সম্পর্কে ইনফরমেশন দেয় দি বার্থডে না দি কেক এখানে কোন জিনিসকে সে নির্দিষ্ট করে কেক কে নির্দিষ্ট করছে এর জন্য দি হচ্ছে অ্যাডজেক্টিভ মানে আর্টিকেল আর্টিকেলগুলো সাধারণত পার্সো স্পিচ হিসেবে তারা অ্যাডজেক্টিভ সবগুলো ডিটারমিনারি অ্যাডজেক্টিভ পার্সো স্পিচের দিক দিয়ে বিবেচনা করলে তাহলে দি বার্থডে কেক দি হচ্ছে আর্টিকেল বার্থডে হচ্ছে অ্যাডজেক্টিভ নরমালি নাউন হলেও মুখস্থ আনসার করতে যাবেন না সব শিখিয়ে দেব বললাম তো ওয়াদা করলাম মাথার ভিতরে ঢুকিয়ে দেব শুধুমাত্র কাজ হচ্ছে ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে লাইভ ক্লাসের শুরু থেকে শেষ পর্যন্ত থাকতে হবে আমাদের জন্য প্রচুর দোয়া করতে হবে যাতে আমরা সুস্থ থাকি পরস্পর পরস্পরের জন্য আমরা দোয়া করব ওয়াজ হচ্ছে ভার্ব ডেলিশাস হচ্ছে এডজেক্টিভ কারণ সে কেক সম্পর্কে ইনফরমেশন দিচ্ছে কেকটি কি ছিল সুস্বাদু না পচা সুস্বাদু ছিল তাহলে ডেলিশাসের কাজ হচ্ছে সে কেক সম্পর্কে ইনফরমেশন দিচ্ছে এজন্য ডেলিশাস হচ্ছে একটি অ্যাডজেক্টিভ দ্য লিটল গার্ল গার্ড সামনে ইনফরমেশন দিচ্ছে লিটল একজনের লিটল অ্যাডজেক্টিভ হেড এ পিঙ্ক হেড হেডটি কোন কালারের পিঙ্ক কালারের হেডকে মডিফাই করছে সে বলছে এটি ব্ল্যাক না বা এটি ইয়েলো না এটি হোয়াইট না এটি ব্লু না এটি পিঙ্ক হেডকে মডিফাই করছে এজন্য পিঙ্ক হচ্ছে একটি অ্যাডজেক্টিভ একদম শেষ তাহলে তাদের কাজ হচ্ছে মাত্র দুইটা এর বাইরে কোনো কাজ করে না শুধু নাউন আর প্রনাউন কে তারা মডিফাই করে নাউন বা প্রনাউন আগেও বসতে পারে পরেও বসতে পারে আগে বসলে প্রি মডিফায়ার পরে বসলে পোস্ট মডিফায়ার প্রি মানে কি আগে কিভাবে আগে মোবাইলে আগে টাকা ঢুকাই যদি কথা বলেন তাহলে কি বলেন এটা প্রিপেইড সিম আর কথা বলার পরে যখন বিল জেনারেট হবে তখন যদি বিল দেন তাহলে ওটি কি হবে পোস্ট পেইড সিম তাহলে আগে মানে প্রি পরে মানে পোস্ট আগে বসলে প্রি মডিফায়ার পরে বসলে পোস্ট মডিফায়ার শেষ আমরা পরে চলে যাই ভার্বে ভার্ব আমরা সবাই চিনি সেগুলো হচ্ছে সাধারণত কাজকে বোঝায় বা স্টেট অফ বিং অর্থাৎ কোন একটি স্টেট বা অবস্থাকে বোঝায় এগুলো হচ্ছে ভার্ব ভার্ব নিয়ে প্রচুর আলোচনা করব শুধু পার্টস অফ স্পিচগুলো যদি আমরা ভালো করে শেষ করে ফেলতে পারি এবং তাদের সাথে রিলেটেড জিনিস তাহলে মনে করবেন গ্রামারের 50% শেষ এ ভার্ব শোজ হোয়াট সামান অর সামথিং ইজ ডুইং ভার্ব দেখায় যে কে কি করছে না করছে এগুলো সাধারণত এই ওয়ার্ডগুলো ভার্বে পড়ে এর বাইরে প্রচুর ওয়ার্ড আছে কয়েকটি এক্সাম্পল দিলাম আমরা গো স্পিক রান ইট প্লে লিভ ওয়াক হ্যাভ লাইক আর ইজ এটসেট্রা এই প্রচুর ওয়ার্ড আছে গেল এটা এখানে দেখেন আই লাইক উডিয়ার্ড ইংলিশ লাইক ভার্ব তাহলে এখানে এখানে কি করছে সে সে কি পছন্দ করে সেই জিনিসটা এখানে বলছে আই স্টাডি আমি কি করি দে আর চার্টস অ্যান্ড প্লে দে আর গেমস স্টাডি একটি কাজকে ইন্ডিকেট করছে প্লে আরেকটি কাজকে ইন্ডিকেট করছে আমরা সবাই ভার্বকে চিনি যাই হোক ভার্ব নিয়ে অনেক ডিটেলড আলোচনা করব। এরপর আসে অ্যাডভার্ব অ্যাডভার্ব আর অ্যাডজেক্টিভের মধ্যে সবারই কনফিউশন কোনটি অ্যাডভার কোনটি অ্যাডজেক্টিভ এভাবে কিন্তু আমার কাছে মনে হয় যে আমি আসলে কখনোই অ্যাডজেক্টিভ আর অ্যাডভারবের কনফিউশনে ভুগি না কারণ আমি জানি যে তাদের লিমিটেশন এজেক্টিভ নাউন আর প্রোনাউন ছাড়া কারোর সাথে যাবে না তার এদের সাথেই ভালো রিলেশন আর কারোর সাথে আর ভালো রিলেশন নেই শুধু এজেক্টিভ ইয়া নাউন আর প্রোনাউন এজেক্টিভ আর অ্যাডভারবের হচ্ছে কাজ একটু বড় বেশি সে কি করে সে ভার্বকে মডিফাই করে সে adjective কে মডিফাই করে সে adverb কে মডিফাই করে সে ফুল একটা সেন্টেন্স কেও মডিফাই করে বা ফুল একটা ক্লোজ কেও মডিফাই করে তাহলে adverb এর কাজ বেশি এখন যদি দেখেন কেউ verb সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দেয় বা adjective সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দেয় adverb সম্পর্কে ইনফরমেশন দেয় তাহলে তাকে বলবেন adverb অন্য কোন কিছু বলবেন না এখন যদি দেখেন noun এর সাথে রিলেশন তাহলে তাকে adjective বলবেন অন্য কোনো কিছু বলার তো প্রশ্নই আসে না এই জন্য সেন্টেন্সে দেখতে হবে কাস্ট কিভাবে হচ্ছে শেষের তিনটি সেন্টেন্স একটু ভালো করে দেখবেন ভেঙে মেঙে গুড়া গুড়া করে দেখাই দেব আসেন তাহলে এটা সাধারণত এডবার গুলো শেষে এল ওয়াই এল ওয়াই সাধারণত হচ্ছে ইয়ের শেষে হয় কি বলে এটা এডবার অফ ম্যানার গুলো শেষে সাধারণত এল ওয়াই থাকে তবে এল ওয়াই দেখলেই এডবার দিতে যাবেন না কারণ ভুল হয় যেমন ফ্রেন্ডলি মাদারলি ফাদারলি সিস্টারলি এই ওয়ার্ডগুলো কিন্তু অ্যাডজেক্টিভ এ ধরনের প্রচুর ওয়ার্ড আছে অ্যাডজেক্টিভ এল ওয়াই সহ এই জন্য আমি সবসময় বলি মুখস্থ না দেখতে হবে সেন্টেন্সে তার কাজ কি এটি দেখলেই পারবেন সহজে পারবেন অন্তত আপনি দশ ভাগের এক ভাগ পড়লে চলবে তখন যদি আপনি সবগুলো ওয়ার্ডকে চিনতে যান তাহলে 10 গুণ পড়েও দেখবেন আপনার অনেক পড়া বাকি রয়ে গিয়েছে আর যদি কাজ চিনে নেন তো বলেন সর্বোচ্চ ত্রিশটা সেন্টেন্স কোনো জায়গা থেকে বের করেন বের করে দেখেন তাদের কাজ কি সে কিভাবে কাজ করে কার সাথে কি রিলেশন তার ওইটি দেখলেই চলবে

ভার্বের সাথে রিলেশন এজন্য জন্য সে হচ্ছে অ্যাডভার্ব ভার্বকে মডিফাই করে আমি বেশি লম্বা করছি না বাকি বাকিগুলো আমরা পরবর্তীতে গিয়ে দেখতেছি যেহেতু আমরা সেন্টেন্স ভাঙবো তাই ওখানে গিয়েই ক্লিয়ারলি আলোচনা করব তাহলে আই এট মাই লাঞ্চ আমি খেয়েছি কিভাবে খেয়েছিলাম কুইকলি কুইকলি কি করেছিলাম খেয়েছিলাম কুইকলি কি করেছি খেয়েছি তাহলে কুইকলি রিলেশন কার সাথে খাওয়ার সাথে খাওয়াটা কি ভার্ব ভার্বের সাথে তার সম্পর্ক ভার্বের সাথে সম্পর্ক মানে কি অ্যাডভার্ব শেষ তাহলে অ্যাডভার্বে কাজ করি চারটি ভার্ব অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব আর একটি হচ্ছে সেন্টেন্স বা ক্লোজ এগুলোকে মডিফাই করা প্রেপোজিশন প্রেপোজিশনের কাজ হচ্ছে নাউন বা প্রোনাউনকে সে সেন্টেন্সের অন্যান্য ওয়ার্ডের সাথে একটি রিলেশন তৈরি করে দেয় এবং যে তারা জেনারেলি টাইম প্লেস বা রিলেশনশিপকে ইন্ডিকেট করে আমরা প্রেপোজিশন দেখলেই চিনি এট অন ইন ফ্রম উইথ নিয়ার বিটুইন অ্যাবাউট আন্ডার এ ধরনের অনেক ওয়ার্ড আছে প্রেপোজিশন আমরা এগুলো আস্তে আস্তে পড়বো প্রেপোজিশন নিয়ে অনেক কনফিউশন আছে আমাদের সবার ইংলিশের সবচেয়ে ভালো স্টুডেন্টটা যে সেও কিন্তু কনফিউশন ফিল করে তার মধ্যে কনফিউশন আছে প্রেপোজিশন নিয়ে বাট জেনারেল যে বিষয়গুলো আছে ধরেন সিক্সটি টু সেভেন্টি কনফিউশন আমরা এমনিতেই দূর করে দিতে পারি আর প্রেপোজিশন আমরা রুল থেকে না রুল দেখে দেখে হচ্ছে সবগুলো ইয়ে পড়া যায় না অনেক ইয়ে বের হয়ে যাবে এর জন্য আমরা সিচুয়েশনের সাথে মিলাই মিলাই প্রেপজিশন পড়বো অনেক সুন্দর করে প্রেপজিশন পড়বো আমরা সিচুয়েশনের সাথে বা ছবি বা ডায়াগ্রাম দিয়ে এক্সাম্পল যেগুলো আছে এগুলো কার্যকর বাট আমরা সিচুয়েশনের সাথে মিলাই মিলাই পড়বো কারণ একটি রুমের সাথে আপনি বললেন যে রুমের সাথে ইন বসে রুমের সাথে তো আমরা ইনটুও বসাই আউট অফও বসাই বা অন্য কিছু কোনো কিছু বসানো যায় যেমন দেশের বেলায় আমরা কি বসাই ইন বসাই দেয়া আছে বইয়ে দেশের আগে ইন বসাই তো পরীক্ষার বেলায় দেখা গেল যে আপনি কি বললেন ফ্রম টু এগুলো তো হতে পারে যেমন আমি বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে যাব তাহলে ফ্রম বাংলাদেশ টু ইন্ডিয়াতে যাব টু ইন্ডিয়া এখানে ফ্রম বসাইলাম টু বসালাম এখানে বসাতে পারবেন ফ্লাইং বাংলাদেশ না ফ্লাইং ওভার বাংলাদেশ এক্রস বাংলাদেশ বসাতে পারেন সারা দেশ জুড়ে যদি কোনো কিছু ঘটে তাহলে এক্রস বললেন অথবা বলেন বাংলাদেশের দিকে বাংলাদেশের দিকে এই সাইক্লোনটি যাচ্ছে টুয়ার্ডস বাংলাদেশ বাংলাদেশের মধ্যে আছি ইন বাংলাদেশ একজন বাইরে থেকে ভিতরে প্রবেশ করছে ইনটু বাংলাদেশ বাংলাদেশ থেকে বাইরে যাচ্ছে বাংলাদেশ সব ইউজ যায় তাহলে ইন কেন ওইভাবে না কারণ প্রেপজিশন সিচুয়েশনের সাথে মিলাই মিলাই পড়তে হবে আমরা অনেক মজা করে পড়বো অনেক সুন্দর করে পড়বো বুঝে বুঝে পড়বো ওয়াদা করলাম মাথার ভিতর ঢুকাই দেবো এখানে দেখেন এক্সাম্পল আই লেফট মাই কিজ অন দ্য টেইবল ফর ইউ অন দ্য টেইবল অন কি করছে এই নাউনগুলোকে এই নাউনকে যুক্ত করছে সেন্টেন্সের অন্যান্য অংশের সাথে এবং সে একটি অবস্থানকে ইন্ডিকেট করে আর এখানে সে কি করে ফর ইউ ইউকে অন্যান্য অংশের সাথেও যোগ করছে এবং একটি রিলেশনশিপও ইন্ডিকেট করে দিচ্ছে কার জন্য তোমার জন্য এখানে অবস্থান বুঝাচ্ছে কোন জায়গাতে রাখা আছে অন দ্য টেবল টেবলের উপরে রাখা আছে অবস্থান বুঝায় এটি রিলেশন বুঝায় এবং এগুলোকে সে নাউনকে অন নাউনকে যুক্ত করেছে অন্যান্য ওয়ার্ডের সাথে ফর প্রনাউনকে যুক্ত করেছে অন্যান্য ওয়ার্ডের সাথে এটি হচ্ছে প্রেপোজিশনের কাজ ব্যবহারগুলো একটু ঝামেলার বাট আমি তো বলেছি যে যদি সবাই সাপোর্ট দেন সাথে থাকেন রেগুলার ক্লাস করেন আমাদেরকে হচ্ছে যদি গাইড করেন তাহলে ইনশাল্লাহ আমরা সুন্দর করে পড়বো বাট আপনারা হয়ে গেলে বললাম তো আমরা বেশি দিন এবার কন্টিনিউ করতে পারবো না অ্যাক্টিভ থাকতে হবে মেম্বার বাড়ান অ্যাক্টিভ মেম্বার বাড়ান স্টাডির সুবিধার্থে আর যাতে আপনারাও স্টাডি করতে পারেন আমরা হচ্ছে আগ্রহ ফিল করি তাহলে আমরা কন্টিনিউ করতে পারবো কনজাংশন কনজাংশন যুক্ত করে জয়নিং ওয়ার্ড সে যুক্ত করে কি ওয়ার্ড যুক্ত করে আইডিয়া যুক্ত করে ফ্রেজ যুক্ত করে ক্লোজ যুক্ত করে এগুলো সেন্টেন্সের মধ্যে

এখানে এন্ড এর কাজ হচ্ছে সে দুটো অ্যাডজেকটিভকে যুক্ত করছে সেন্টেন্সের মধ্যে হট এন্ড এক্সহস্টেড বা অথবা আমরা বলি যে আই ওয়াজ হট এন্ড এক্সহস্টেড এটি হচ্ছে একটি ক্লোজ আর এন্ড এর কাজ হচ্ছে এই ক্লোজ এর মধ্যে সে হট এন্ড এক্সহস্টেড দুটি কে যুক্ত করছে তাহলে এটা আমাদের কাছে ক্লিয়ার এন্ড দুটি অ্যাডজেকটিভকে যুক্ত করছে কিসের মধ্যে এই ক্লোজ এর মধ্যে বাট আই স্টিল ফিনিশড দ্য ম্যারাথন কিন্তু আমি কি করলাম ম্যারাতনটি শেষ করলাম তাহলে বাটের কাজ হচ্ছে দুইটা ক্লোজ কে সেখানে যুক্ত করছে এখানে প্রথমে যুক্ত করছে হট একটেড দুটো পার্টস অফ স্পিচ দুটো অথবা দুটো ওয়ার্ডও বলতে পারি আমরা তো পার্টস অফ স্পিচ বলি এটা ওয়ার্ড আর পার্টস অফ স্পিচ পার্থক্য জানা আছে তো এই যে হট এটিকে যদি আমরা আলাদা করে সেন্টেন্সের বাইরে লিখি তাহলে সে হচ্ছে ওয়ার্ড আর তাকে যখন সেন্টেন্সের ভিতরে দেব তখন সে হয়ে যাচ্ছে স্পিচ স্পিচ কারণ সে সেন্টেন্সের সেন্টেন্সের অংশ হচ্ছে হচ্ছে ভিতরের জিনিস জিনিস ওয়ার্ড বাইরের যেগুলো দেখেন সেগুলো ওয়ার্ড ওয়ার্ড নিয়ে আলোচনা করা হয় ডিকশনারিতে সেন্টেন্সের ভিতরে যা দেখেন যেমন ডিকশনারির ভিতরে যে এক্সাম্পলগুলো দেওয়া থাকে সে এক্সাম্পলের ভিতরে যে ওয়ার্ডগুলো থাকে সেগুলো পার্টস অফ স্পিচ এখানে যে প্রত্যেকটি ওয়ার্ড হচ্ছে এক একটি পার্টস অফ স্পিচ তাহলে আই ওয়াজ হট অ্যান্ড এক্সোস্টেড এটি হচ্ছে একটি ক্লোজ আই স্টিল ফিনিশ দ্য ম্যারাথন এটি হচ্ছে একটি ক্লোজ আচ্ছা ক্লোজকে একটু বলি তো বলছিলাম সাবজেক্ট আর ফাইনেট ভার্ভ থাকলে আমরা এটিকে ক্লোজ বলি এখানে আই হচ্ছে সাবজেক্ট ওয়াজ হচ্ছে ফাইনিট ভার্ভ হট অ্যান্ড এক্সোস্টেড হচ্ছে তার কমপ্লিমেন্ট তাহলে পুরোটা জিনিস হচ্ছে একটি ক্লোজ আই হচ্ছে এখানে সাবজেক্ট ফিনিশড হচ্ছে তার ফাইনিট ইট ভার্ভ দ্য ম্যারাথন হচ্ছে তার অবজেক্ট অবজেক্ট কিভাবে বুঝবেন ভার্বকে প্রশ্ন করবেন রিভিশন দিয়ে দেই একটা ছোট্ট করে আই ফিনিশড শেষ করলাম হোয়াট কি শেষ করলাম প্রশ্ন করলে আমরা আনসার পাচ্ছি অবশ্যই পাচ্ছি কি ফিনিশ করলাম ম্যারাথন ফিনিশ করলাম তাহলে প্রশ্ন করে আনসার পাচ্ছি তাহলে ভার্বের নাম হচ্ছে ট্রানজিটিভ ভার্ব আর পরের জিনিসটির নাম হচ্ছে অবজেক্ট আর যদি আমরা প্রশ্ন করে আনসার না পাই তাহলে ভার্বের নাম হচ্ছে ইন্ট্রানজিটিভ ভার্ব আর তারপর জিনিসটি এটি কমপ্লিমেন্ট হতে পারে এটি আবার মডিফায়ার হতে পারে যাই হোক সেটি বাট অবজেক্ট না গেল এটি তাহলে এখানে বাট কাজ হচ্ছে দুটি ক্লোজকে যুক্ত করেছে আর এন্ড এর কাজ হচ্ছে সে দুটি ওয়ার্ড বা দুটি পার্টস অফ স্পিচকে যুক্ত করেছে শেষ কনজাংশন এগুলো নিয়ে আমরা আলোচনা করব কোঅর্ডিনেট কনজাংশন কোরিলেটিভ কনজাংশন এগুলো নিয়ে আমরা ভবিষ্যতে পড়ব এরপর আসেন ইন্টারজেকশন ইন্টারজেকশন আমরা চিনি দেখলেই চিনি ওই যে ইন্টারজেকশন সাইন থাকে বা এক্সক্লেমেশন নোট যেটা নোট অফ এক্সক্লেমেশন সেটি দেওয়া থাকে এটি মূলত ইমোশনকে এক্সপ্রেস করে এন ইন্টারজেকশন ইজ এ ওয়ার্ড অর ফ্রেজ হোয়া দ্যাট এক্সপ্রেসেস এ স্ট্রং ফিলিং অর ইমোশন ইটস এ শর্ট এক্সক্লেমেশন এলাস ওয়াও গ্রেট কনগ্রাটস ও হে হাই এগুলো এগুলো হচ্ছে ইন্টারজেকশন সাইন দেখে আমরা চিনি কনগ্রাটস ইউ ফাইনালি গোট ইউর মাস্টার্স ডিগ্রি কনগ্রাটস জানাচ্ছে তুমি অবশেষে তোমার মাস্টার্স ডিগ্রি আর্ন করতে পেরেছ কনগ্রাটস এটি হচ্ছে ইন্টারজেকশন এলাস আই এম আনডান আমি শেষ হয়ে গিয়েছি ওয়াও হোয়াট এ হোয়াট এ স্প্ল্যান্ডিড থিং গ্রেট হে হাই এগুলো হচ্ছে ইন্টারজেকশন আসুন আমরা সবগুলো পার্সেল স্পিচ নিয়ে একটু কি করলাম আলো ছোট্ট আলোচনা করলাম একটু রিভিশন দিলাম যাই হোক যদি কারো বিরক্তির উদ্রেক হয় তাহলে মাফ করে দেবেন তবে মনে হয় যাদের বেসিক দুর্বল তাদের কাছে বিরক্তির উদ্রেক হবে না এখন আমরা এখানে সবগুলো ওয়ার্ডকে ভেঙে ভেঙে দেখবো সেগুলো কি জন পোস্ট এর থ্রি নিউ ফোটোস অন হিজ ফেভারিট ওয়েবসাইট এই সেন্টেন্সের মধ্যে সব দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয়টি ওয়ার্ড আছে তার মানে হচ্ছে এই মধ্যে নয়টি পার্টস অফ স্পিচ দশটি ওয়ার্ড মানে দশটি পার্টস অফ স্পিচ তিনটি ওয়ার্ড মানে তিনটি পার্টস অফ স্পিচ একটি ওয়ার্ড মানে একটি পার্টস অফ স্পিচ একটি ওয়ার্ডে এ সেন্টেন্স হয় ডু করো সেন্টেন্স মানে এটি এটি সেন্টেন্স হতে পারে ডু গো যাও হতে পারে যাই হোক আমরা বললাম এখন তাহলে আমরা দেখব এখানে একটু ভালো করে দেখো নড়াচড়া করবেন না এবং খুব অ্যাটেনশন দিয়ে বিষয়গুলো খেয়াল করবেন দেখবেন পার্সপিস স্পিচের অনেক সমস্যার সমাধান হয়ে গিয়েছে যাদের ঘুম চলে আসছে ঘুম থেকে উঠে যান জন জন হচ্ছে এখানে সাবজেক্ট সাবজেক্টের জায়গাতে বসেছে জন কোন একজনের নাম কোন একজন ব্যক্তির নাম তাহলে সেটি হচ্ছে নাউন আর যদি স্পেসিফিক করে বলি সেটি হচ্ছে প্রপার নাউন পোস্টেড পোস্টেড বসেছে কোন জায়গায় সাবজেক্টের পরে জন কি করেছে সেটি বলছে তাহলে এটি হচ্ছে ভার্ব সাবজেক্টের পরে ভার্ব আসে জেনারেলি তাহলে পোস্টেড হচ্ছে একটি ভার্ব তারপর বসে থ্রি নিউ ফটোস অন হিজ ফেভারিট ওয়েবসাইট এই পুরোটা জিনিস হচ্ছে একটি ক্লোজ অথবা ফ্রেজ হবে আচ্ছা পোস্টেড কি করলো পোস্ট করলো কি পোস্ট করলো এই জিনিসটি পোস্ট করলো প্রশ্নগুলো আমরা অ্যান্সার পাচ্ছি জন্য থ্রি নিউ ফটোস এটি হচ্ছে তার অবজেক্ট কোন জায়গাতে করলো অন হিজ ফেভারিট ওয়েবসাইট এটি হচ্ছে তার মডিফায়ার মডিফায়ার অফ কি হবে আমরা আলোচনা করেছিলাম মডিফায়ার অফ প্লেস হবে এটি আচ্ছা থ্রি নিউ ফটোস এখানে দেখি তো আমরা নাউন ফ্রেজের সবার ডানে বলেছিলাম এটি নাউন হয় তাহলে এখানে ফটোসটি কি নাউন এটি ক্লোজ না কেন এখানে সাবজেক্টটা ফাইনালিট ভার্ভ নেই এটি তো বুঝতে পারছেন থ্রি নিউ ফটোস এই জিনিসের মধ্যে কিনেই এখানে কোনো সাবজেক্টটা ফাইনালিট ভার্ভ একসাথে নেই এর জন্য এটি ক্লোজ হবে না তাহলে এটি কীভাবে ফ্রেজ হবে আচ্ছা তাহলে ফটোস হচ্ছে নাউন আর কোন ধরনের ফ্রেস হবে সেটি নাউন ফ্রেজ হবে কারণ সে অবজেক্টের জায়গাতে বসেছে এজন্য এটি নাউন ফ্রেজ ফটোস হচ্ছে নাউন তারপর কোন ধরনের ফটো এগুলো নতুন ফটো না পুরাতন ফটো সে বলছে নতুন ফটো নিউ ফটো নতুন ফটো তার মানে সে ফটো সম্পর্কে ইনফরমেশন দিচ্ছে ফটো হচ্ছে একটি জিনিসের নাম এবং সে অবজেক্টের জায়গাতে বসেছে এবং নাউন ফ্রেজের সবার ডানে বসেছে এই জন্য সে হচ্ছে নাউন আর ফটো সম্পর্কে ইনফরমেশন দিচ্ছে নাউন সম্পর্কে ইনফরমেশন দিচ্ছে সে বলছে ছবিগুলো কিন্তু পুরাতন না এগুলো নতুন ছবি কিরকম ছবি নতুন ছবি তাহলে নিউ ইয়ার রিলেশন কার সাথে ফটোর সাথে মানে নাউনের সাথে আর নাউনের সাথে রিলেশন মানেই হচ্ছে সেটি কি অ্যাডজেক্টিভ অন্য কোনো কিছু হবে না শুধু অ্যাডজেক্টিভ আর কোনো নামই মুখে নেবেন না নিউ ডিকশনারিতে কি দেয়া আছে বা ওই প্রশ্নে কি পড়েছিলাম এগুলো ভুলে যান জাস্ট ওই ওয়ার্ড এই সেন্টেন্সে সে কি কাজ করে কার সাথে তার রিলেশন একটু দেখেন না নিউ থ্রি কি আমরা বলছি নিউ এর রিলেশন কি থ্রি এর সাথে না নিউ এর রিলেশন কি পোস্টার সাথে না নিউ এর রিলেশন কি জনের সাথে না নিউ এর রিলেশন ওয়ান সাথে না ফেব্রুয়ারি সাথে না ওয়েবসাইটের সাথে না নতুন ওয়েবসাইট না ওয়েবসাইট নতুন না জিনিস কোনটি নতুন ফটো নতুন তাহলে তার রিলেশন শুধু ফটোর সাথে তার মানে নাউনের সাথে নাউনের সাথে রিলেশন মানেই হচ্ছে এরপর আসেন এর রিলেশন কি নিউ এর সাথে নিউ এর সাথে হইলেও হইতে পারে হইতে পারে আমরা একটু দেখে নেই তিনটি নতুন নাকি তিনটি ফটো ফটো তিনটি সে কয়টি ফটো তার ওয়েবসাইটে দিয়েছে তিনটি ফটো দিয়েছে কয়টি ফটো তিনটি ফটো তাহলে এই তিনের রিলেশন নিউ এর সাথে না তিনের রিলেশন ফটোর সাথে মানে নাউনের সাথে সো ডোন্ট বি কনফিউজ জাস্ট রিলেশন কার সাথে কার রিলেশন সেটি বের করতে হবে সেন্টেন্সে কোন ওয়ার্ডের সাথে কে সম্পর্কযুক্ত এটি বের করতে হবে সহজে বের করে ফেলতেছি তো আমরা তিনটি নতুন নাকি তিনটি ফটো আপনি নিজেই বলুন তিনটি ফটো তাহলে তিনটি ফটো যদি হয়ে থাকে তাহলে এটি অ্যাডজেক্টিভ কারণ ফটো তো নাউন আর সাথে রিলেশন মানেই হচ্ছে অ্যাডজেক্টিভ অন্য কোনো কিছু হবে না অন প্রেপোজিশন কারণ সে এই যে নাউন ফ্রেজটি আছে সেটিকে যুক্ত করছে কোন জায়গাতে সেন্টেন্সের অন্যান্য অংশের সাথে এই জন্য প্রেপোজিশন আমরা জানি হিজ ফেভারিট ওয়েবসাইট হিজ ফেভারিট ওয়েবসাইট এটি সবার ডানে মানে এটি সবার ডানে দিক থেকে আমরা দেখি ওয়েবসাইট হচ্ছে নাউন ওয়েবসাইট নাউন নাউনের আগে ফেভারিট কোন ধরনের ওয়েবসাইট ফেভারিট ওয়েবসাইট তাহলে ফেভারিটের রিলেশন ওয়েবসাইটের সাথে ওয়েবসাইট হচ্ছে নাউন সো ফেভারিট হবে নাউন ইয়া সরি ফেভারিট হবে অ্যাডজেকটিভ ফেভারিট ওয়েবসাইট কোন ধরনের ওয়েবসাইট ফেভারিট ওয়েবসাইট নাউনের সাথে রিলেশন মানেই হচ্ছে অ্যাডজেকটিভ ওয়েবসাইটটি কার ওয়েবসাইট তার ওয়েবসাইট হিজ ফেভারিট ওয়েবসাইট তার প্রিয় ওয়েবসাইট হিজ এর রিলেশন ওয়েবসাইটের সাথে হিজ এর রিলেশন ওয়েবসাইটের সাথে নাউনের সাথে পজিশন ইন্ডিকেট করে নাউনের সাথে পজেশন বা রিলেশন তৈরি করে এজন্য হিজ হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভ এটি প্রোনাউন হবে না কারণ প্রোনাউন একা বসে আমরা তো আজকে বলেছি প্রোনাউনের সাথে নাউন বসে না প্রোনাউন একা একা বসে এজন্য জন্য হিজ হচ্ছে একটি অ্যাডজেক্টিভ পজেসিভ অ্যাডজেক্টিভ কারণ পজেশন বোঝায় বা রিলেশন বোঝায় এর জন্য এটি হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভ হিয়ার পজেসিভ অ্যাডজেক্টিভ হচ্ছে হিজ আইয়ার পজিটিভ অ্যাডজেক্টিভ হচ্ছে মাই ইউ ইউআর পজিটিভ অ্যাডজেক্টিভ হচ্ছে ইওর এভাবে তাহলে আমরা সবগুলো ওয়ার্ড কি আমরা পেয়ে গেলাম পরের সেন্টেন্সে আসেন একটু বড় সেন্টেন্স আই লাভ 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 টা অনেকগুলো ওয়ার্ড আচ্ছা আমরা একটু দেখি এখানে আমরা কয়েকটি কয়েকটি সেন্ট ওয়ার্ড কি আমরা ভাঙি আপনারা ইয়ে পাবেন এখানে আমরা একটা বিগ গ্রিন アンティーク কার এইচআরটি ওয়ার্ডকে বাংলায় হবে আমাদের এখানে বাকিগুলো আমরা চিনব ভার্ভ অ্যাজেক্টিভ অ্যাডভার এগুলোই হবে বিগ গ্রিন অ্যান্টিক কার এই জিনিসটা কি আমরা ভাঙি বাকিগুলো তো আমরা চিনতেছি না চিনলে বুঝবেন কমেন্ট করবেন আমরা রিপ্লাই দেব বিগ গ্রিন অ্যান্টিক কার কার কি নাউন ফ্রেজে সবার ডানে আসছে এই জন্য কার হচ্ছে নাউন আর একটি বস্তুর নাম অবজেক্টের জায়গাতে বসেছে এই জন্য সে নাউন কার হচ্ছে নাউন অ্যান্টিক কোন ধরনের কার অ্যান্টিক কার পুরাতন কার প্রাচীন একটি কার তাহলে অ্যান্টিকের রিলেশন নাউনের সাথে এজন্য অ্যান্টিক হচ্ছে অ্যাডজেক্টিভ আমরা অনেক জায়গাতে দেখি বা অনেক আমাদের ধারণা হচ্ছে এটা নাউনের আগে এজেক্টিভ বসে আর অ্যাডজেক্টিভের আগে অ্যাডভার্ব বসে এই কাজটি ভুলেও করবে না মুখস্থ করতে যাবেন না না হলে কনফিউজড হয়ে যাবেন কেন এই কাজটি করবে না সেটা আমরা এখানে বুঝিয়ে দিচ্ছি কার হচ্ছে নাউন সবার ডানে বসেছে নাউন ফ্রেজে এজন্য সে নাউন তারপর নাউনের আগে যে ওয়ার্ডটি বসেছে সেটি এজেক্টিভ কারণ সে বলে দিচ্ছে কারটি কোন ধরনের কার অ্যান্টিক কার পুরাতন কার এর আগের ওয়ার্ডটি দিয়ে আসি আমরা যারা পড়েন যে নাউনের আগে অ্যাজেক্টিভ বসে অ্যাজেক্টিভের আগে অ্যাডভার বসে এটি বলে ওই কাজটি করবেন না কেন করবেন আমরা আগে যে ওই যে থ্রি এখানে থ্রি তো দেখলাম নাউনের আগে অ্যাজেক্টিভ তার আগেও কিন্তু অ্যাজেক্টিভ এটি অ্যাডভার্ব না কিন্তু এটি অ্যাজেক্টিভ সো এভাবে হয় নাউনের আগে অ্যাজেক্টিভ তার আগে অ্যাডভার্বও হতে পারে অ্যাজেক্টিভও হতে পারে সো আমরা এখান থেকে দেখে নেব ওয়ার্ডের এর মধ্যে রিলেশন বের করব কার হচ্ছে নাউন তার আগে অ্যান্টিক এটি হচ্ছে অ্যাডজেক্টিভ তার আগে দেখেন গ্রিন গ্রিন অ্যান্টিক নাকি কার গ্রিন রিলেশন কার সাথে কারের সাথে সে বলছে কারটির কালারের কথা বলছে কারটি কোন ধরনের কার কারটি গ্রিন কার সবুজ কার কারের কালারটি বলে দিচ্ছে এর জন্য গ্রিন হচ্ছে একটি এজেক্টিভ কারণ নাউনের সাথে রিলেশন মানেই অ্যাডজেক্টিভ বিগ বিগের এর কাজ কার সাথে কারের সাথে কারের সাথে রিলেশন এর জন্য সে হচ্ছে অ্যাডজেক্টিভ কারণ সে বলছে কারটি কি বড় নাকি ছোট নাকি লম্বা নাকি খাটো সে বলে দিচ্ছে এটি বড় কার সাইজটি তার বড় ছোট না তাহলে বিগ কার নাউনের সাথে রিলেশন মানেই হচ্ছে অ্যাডজেক্টিভ ডেট কি ডেট দ্যাট তো আমরা তো জেনারেলি জানি রিলেটিভ প্রোনাউন বা হচ্ছে ধরেন ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হয় দিস দ্যাট এগুলো ডেমনস্ট্রেটিভ প্রোনাউনে যায় সো দ্যাট এখানে কি দ্যাট কিন্তু অ্যাডজেক্টিভ কারণ সে নাউনকে মডিফাই করে সো মুখস্থ করব না আর মুখস্থ করলে সমস্যায় পড়ে যাব দ্যাট হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ কারণ সে কারকে নির্দেশ করছে ওই কারটি ওই কার কোন কার ওই কার সে নাউনের সাথে তার রিলেশন তার মানেই হচ্ছে সে অ্যাডজেক্টিভ 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 নাউন দেখেন কতগুলো এজেক্টিভ একসাথে বসেছে একাধিক এজেক্টিভ বসতে পারে এক দুই তিন চারটি আমরা এজেক্টিভ বসিয়েছি এবং এই সেন্টেন্স কিন্তু অড না শুনতে বিশ্রী শোনাচ্ছেও না এভাবে বসে এজন্য আমরা একটু কেয়ারফুলি দেখে শুনে কাজ করব বুঝে বুঝে পড়ার চেষ্টা করব সমস্যা হলে আমরা সেগুলো নিয়ে আলোচনা করব এখানে আর আলোচনা করার মতো খুব বেশি কিছু নেই এগুলো আপনারা বের করতে পারবেন যদি সমস্যা ফেস করেন তাহলে কমেন্ট করবেন আমরা ক্লিয়ার করব বাট বাকিগুলো সবগুলোর সাথে আপনারা পরিচিত অলওয়েজ এখানে অ্যাডভার্ব পার্ক কিভাবে পার্ক করা থাকে সব সময় পার্ক করা থাকে তাহলে অলওয়েজ এর কার সাথে রিলেশন পার্ক এর সাথে রিলেশন পার্ক তো হচ্ছে ভার্ব আমরা জানি ইজ হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব পার্ক হচ্ছে প্রিন্সিপাল ভার্ব আর অলওয়েজ মডিফাই করে কারকে ভার্ব কে এটা কি মাঝে মাঝে পার্ক করা থাকে নাকি সব সময় পার্ক করা থাকে সব সময় পার্ক করা থাকে তাহলে পার্ক এর সাথে অলওয়েজ এর রিলেশন মানে ভার্বের সাথে তার রিলেশন আর ভার্বের সাথে রিলেশন মানেই হচ্ছে সে adverb তাহলে অলওয়েজ হচ্ছে একটা adverb সো মুখস্থ করব না রিলেশন বের করব ওকে ডান তারপরে সেন্টেন্সে আসেন উই লাইক দা ব্লু কার বাট উড কনসিডার দা রেড ওয়ান এখানে উই প্রোনাউন লাইক হচ্ছে ভার্ব দি ব্লু কার এখানে ডানে সবার ডানে কার হচ্ছে এখানে নাউন অবজেক্টের জায়গাতে বসেছে উই লাইক আমরা পছন্দ করি কি পছন্দ করি দা ব্লু কার নীল কারটি পছন্দ করি তাহলে লাইক হচ্ছে ট্রানজিটিভ ভার্ব প্রশ্ন করে অ্যানসার পাচ্ছে উই লাইক হোয়াট আমরা কি পছন্দ করি কারটি নীল কারটি পছন্দ করি এর জন্য লাইক হচ্ছে ভার্ব ট্রানজিটিভ ভার্ব এবং তারপরে জিনিসটি হচ্ছে অবজেক্ট দা ব্লু কার হচ্ছে তার ব্লু কার হচ্ছে তার অবজেক্ট কারণ ভার্বকে প্রশ্ন করে আমরা आंसर পাচ্ছে এটি নাউন ফ্রেজ কারণ এখানে সাবজেক্ট আর ভার্ব একসাথে নেই এর জন্য ফ্রেজ আর ফ্রেজটি অবজেক্টের জায়গায় বসেছে এর জন্য সে হচ্ছে নাউন ফ্রেজ নাউন ফ্রেজের সবার ডানে সব সময় নাউন থাকে কার হচ্ছে নাউন ব্লু কারটি কোন ধরনের কার এটি ব্লু কার ব্লু এর রিলেশন নাউনের সাথে এর জন্য এটি হচ্ছে অ্যাডজেক্টিভ দি কার কারকে নির্দিষ্ট করছে সে হচ্ছে ডিটারমিনার বা আর্টিকেল অথবা যদি পার্স স্পিচের দিক দিয়ে বিবেচনা করেন তাহলে আমরা তাদেরকে অ্যাডজেক্টিভ নামেই ডাকবো যদি তাদেরকে বেশিরভাগ ক্ষেত্রেই পার্স স্পিচে ওইভাবে বলা হয় না তাদেরকে ডিটারমিনার বা আর্টিকেল নামেই ডাকা হয় তাহলে দি হচ্ছে আর্টিকেল ব্লু হচ্ছে অ্যাডজেক্টিভ কার হচ্ছে নাওন বাট হচ্ছে কনজাংশন কারণ সে দুটো ক্লোজকে যুক্ত করছে এখানে উই লাইক দ্য ব্লু কার বাট উড কনসিডার দ্য রেড ওয়ান এখানে কিন্তু সাবজেক্ট নেই সাবজেক্ট আছে নেই বাট উড কনসিডার দ্য রেড ওয়ান তাহলে এই জিনিসটিকে কি আমরা ক্লোজ বলবো অবশ্যই বলবো কারণ দুটো ক্লোজের জন্য কমন সাবজেক্ট হচ্ছে উই এর জন্য এখানে উইকে আর বসানো হয়নি রিপিট করা হয়নি এখানেও কিন্তু সাবজেক্ট হচ্ছে উই উই লাইক দ্য ব্লু কার বাট উড কনসিডার দ্য রেড ওয়ান এখানে উই আছে কমন এর জন্য উইটাকে শুরুতে নেওয়া হয়েছে তাহলে গেল একটি হচ্ছে কনজাংশন কারণ সে দুটো ক্লোজকে যুক্ত করেছে এজন্য সে কনজাংশন মুখস্থ করে না আমরা দেখে শুনে বুঝে আনসার করব উড হচ্ছে মডাল অক্সিলিয়ারি ভার্ব তারপরে মডাল অক্সিলিয়ারি পরে ভার্বের সিম্পল ফর্ম দিতে হয় এটি হচ্ছে প্রিন্সিপাল ভার্ব কনসিডার ডার্স দিতে পারবেন না কনসিডারিং দিতে পারবেন না টু কনসিডার দেয়া যাবে না কনসিডারডও দেয়া যাবে না অন্য কোনো ফর্মে নিতে পারবেন না জাস্ট সিম্পল ফর্ম মডালের পরে ভার্বের সিম্পল ফর্ম বসাতে হয় আমরা মডাল নিয়ে অনেক আলোচনা করব যদি সবাই একটিভ থাকে না থাকলে আলোচনা হবে অ্যাকটিভ না থাকলে বন্ধ হয়ে যাবে উড কনসিডার উড হচ্ছে মডাল অক্সিলিয়ারি কনসিডার হচ্ছে প্রিন্সিপাল ওয়ার্ড দা রেড ওয়ান আমরা তো এখানে বলে ফেলেছি আর বলার দরকার আছে একটু মনে হয় দরকার আছে দ রেড ওয়ান এই ওয়ানটির সম্পর্কে বলার দরকার আছে এই ওয়ানটি কি দা রেড ওয়ান লালটি লাল জিনিসটি লালটি ওয়ানটি কি কোন জিনিসের নাম না এখানে কারের পরিবর্তে ওয়ানকে বসানো হচ্ছে কার নাউন তার পরিবর্তে আবার বারবার বললে তো অড শোনা যায় শ্রুতি মধুর হয় না এর জন্য মধুর করার জন্য নাউনের পরিবর্তে প্রনাউন বসানো হয় এখানে ওয়ান বসেছে কিসের জন্য ওয়ান বসেছে কারের জন্য নাউনের জন্য বসেছে নাউনের পরিবর্তে বসেছে এজন্য এই ওয়ানটি হচ্ছে প্রনাউন ওয়ানটি হচ্ছে এখানে প্রনাউন বুঝে রাখেন অবশ্যই খেয়াল করে আনসার করবেন এন ওয়ান মানে কি ওয়ান মানে কার দুটি কারের কথা বলা হচ্ছে ব্লু কার উই লাইক দ্য ব্লু কার নীল কারটিকে পছন্দ করছে কিন্তু কেনার জন্য আমরা উড কনসিডার আমরা বিবেচনা করব লাল জিনিসটির কথা লালটি কোনটি লালটি লালটি কোনটি লাল কারটি এই যে টি এটি হচ্ছে এই যে জিনিসটি সেটি হচ্ছে কারের কথা বলা হচ্ছে কারের পরিবর্তে ওয়ান বসেছে তাই ওয়ান টি হচ্ছে একটি প্রনাউন আর রেড রেড কি রেড ওয়ান কে মডিফাই করে অর্থাৎ কারকে মডিফাই করে মানে প্রনাউনটিকে এখানে এখানে সে প্রোনাউনটিকে মডিফাই করছে যে প্রোনাউনটি কারকে ইন্ডিকেট করছে সেই প্রোনাউনটির জন্য রেড হচ্ছে অ্যাডজেক্টিভ তার রিলেশন ওয়ানের সাথে ডি হচ্ছে আর্টিকেল বা যদি জিজ্ঞেস করে তাহলে আমরা বলবো এটি এটিভ আর না হলে এটি ডিটার্মিনার বলবো না তো আর্টিকেল বলবো যাই বলি না কেন তাহলে আমরা তিনটি সেন্টেন্সের মধ্যে দরকারি সবগুলো জিনিস আমরা এনালাইসিস করে ফেলেছি ইনশাল্লাহ আমাদের আর ভুল হবে না আর আমরা ভুল করব না পার্স্প সম্পর্কে অনেক কনফিউশন আশা করি দূর হয়ে গিয়েছে অবশ্যই ক্লাস সম্পর্কে ফিডব্যাক দেবেন যদি কোনো জায়গাতে বুঝতে সমস্যা হয় সেটি বলবেন যদি কোনো জায়গাতে সমস্যা ফেস করেন সেটি বলবেন ক্লাসটি যদি খুব বাজে হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে বলবেন ক্লাসটি চরম বাজে হয়েছে যদি মোটামুটি ভালো হয়ে থাকে তাহলে অবশ্যই মোটামুটি ভালো বলবেন যেমনটি মনে হয় সেটি বলবেন কেমন চান কি চান কিভাবে চান সেগুলো বলবেন তাহলে আমরা ওইভাবেই আসতে চেষ্টা করবো আমরা কাজ করব আমরা কাজ করতে চাচ্ছি কারণ উই আর মানে একটিভ ম্যান পাওয়ার সবাই করোনার যে সংকটকালীন মুহূর্তে আমরা কেউ থাকতে চাচ্ছি না ঘরের সময়টাকে আমরা এনজয় করতে চাচ্ছি চাচ্ছি বাট ঘরে থাকতে আমরা বাইরে যাব না স্টে হোম স্টে স্টে সেফ উইথ বিশেষ কর্নার ইনশাল্লাহ দেখা হবে আর আমরা তো সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আবারও চল্লিশ হাজার মেম্বার আমরা ক্রস করেছি ইনশাল্লাহ খুব শীঘ্রই আমরা এক লাখ মেম্বার ক্রস করবো আপনাদের সবার সহযোগিতা এবং দোয়া এবং সাপোর্টের মাধ্যমে আজকের মতো তাহলে আমরা এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন আর অবশ্যই আমাদেরকে মতামত দেবেন থ্যাংক ইউ অল